দেশে এখন আর কেউ না খেয়ে মারা যায় না, স্বাধীনতার 50 বছরের বড় অর্জন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। বিজয়ের 50 বছরে লাল সবুজের মহোৎসবের নবম দিনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে বৃহস্পতিবার ছিল রাজশাহী ও বরিশালের শিল্পীদের পরিবেশনা। রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা দিয়ে শুরু লাল সবুজের মহোৎসবের নবম দিনের আয়োজন। নানা নাতির আলাপচারিতা আর গম্ভীরার ছন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধিকার আন্দোলনের ডাক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান করা হয়। হ্যাঁ, ওটা তো চলছে আর মুজিব শতবর্ষ। এরপর বিজয়ের 50 বছরে দেশের উন্নয়ন অগ্রযাত্রার গল্প ফুটে ওঠে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাবারের অভাবে এখন আর কেউ মারা যায় না। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে, কৃষকেরা ন্যায্য মূল্য পায়। এই প্যান্ডামিক করোনার সময় বলেছিল একটি দল যে এই দেশে করোনার সময় 2 লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আমি খাদ্যমন্ত্রী হিসাবে একটু চ্যালেঞ্জ করে বলতে পারি, খাদ্যের অভাবে একটি লোকও মারা যায় নাই। আদি রূপাঞ্জলি যাত্রা অপেরার পরিবেশনায় মঞ্চস্থ হয় গুনাই বিবির যাত্রাপালা। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, 75-এর পর ইতিহাস বিকৃতি ঘটেছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে। সত্যি ইতিহাস কাকে ক্ষমা করে না, ইতিহাস কাকে ক্ষমা করে না, ঠিক সঠিক বিষয়গুলি বেরিয়ে আসছে। আমার নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ, তারই সুযোগ্য কন্যা জননীতি শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। শুক্রবার উৎসবের দশম দিনে পরিবেশিত হবে খুলনা ও সিলেট অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।